You the cover. মুজি জি ভাই বেটা দুগাস কে অনে দুগাস কে ও গ্যাসের সামগ্রী তুলে দিচ্ছি আমার সব ঠিক আছে আমি তো কিছু মিষ্টি পাবো আমার তো ঠিক আছে তোর আমরা এনে বলেছিলাম পরে কইছি আমাকে স্যার আমাদের ঠিক করে মিষ্টি পাবো পরে আমাদের কই দিছে পরে আমরা যদি গ্রামীণ ফোন নগদ আমাদের এটা কিন্তু বিকাশ করলাম আমার তো নগদ আমার তো খালি গায়ে হলে ভালো লাগে না কোর্ট গাই দেখা এ খোলে দেখা আমি তো খালি গায়ে চললে আমাদের তাহলে মারবেন দুইটা দাঁড় না কানে ডালা দেবেন আজকে কি দিবস আর আমার তো কেউ নাই বিয়ে করার চেয়েছিলাম তা হইলো না আপনি যে কাম করতেন ও আর অভিনয় নি না ঠিক আছে আসলে সবকিছু ফান এগুলো জীবনটাই হলো ফান মানে আমরা যে টিকে আছি বেঁচে আছি যেমন ভূমিকম্প হলো এক জায়গায় ওখানে উনি 17,000 লোক নাই আমরা তো ঠিকই আছি সমাজে তাই না এটা তো মজা হ্যাঁ হ্যাঁ সমাজে এখন কথা বলছি ঠিক আছে এটাই মজা ঘুরে এগুলি তো চলিয়ে যেতাম সেটি 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 তাহলে তোর ভিডিও হইতো না হ্যাঁ হইতো না ভিডিও হইতো না দেখ বাইজি থাক খুব একটা লাভ হচ্ছে না কারণ বিয়েটা হচ্ছে না এটা বাসা বলে না নাকি তাকে বাসা বলে না কি বলে ও বিয়েটা প্রধান দিচ্ছে কথা নাকি ছোট ছোট তোমার টাঙ্গালের লোক টাঙ্গালের লোকজন কত শিখাবে হ্যাঁ আজকে দিনটা কেমন কি মনের অবস্থা কি কথা বলবো আসতে আসতে দাও কষ্ট আপনি আমাদের কোন ভিতরে উঠবে তরুণ বয়সে আমরা তুমি কেমন লাগে অতীত মনে পড়লে তখন আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম অসুস্থ ছিল করছিল
তখন বয়স কত? আব্বা প্রায় 12-13 বছর পার হয়ে গেছে, তখন বয়স 18-19। ওই সময়টা বাবা অসুস্থ থাকার কারণে তখন মনের মধ্যে শুধু পরিবার আর পরিবারই ছিল। নয়ন 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 কিছুক্ষণের জন্য খালি ব্যাগ নিয়ে আসবো না, ভাবি ব্যাগ মনের দোকানে দিয়ে দেবেন না। ভাইয়া আমি ভাই ভাই আমার 30 টাকা কেজি দিয়েন। দেখি রাখা যাবে, দেখি আমরা আসতেছি। ডিম কটা ভাত খাবি না? এই গরুর মাংস দিছে রে, হাতে কি আছে আলু যায়, আলু কালি তুলি আলু স্বাদ লাগে। কি দেবো, ঝালমুড়ি? হ্যাঁ না আমি একাই খাবো না, না 10 টাকা দেন, অত ভাত খাবো না, ওজো মুড়ি আর নেবে 10 টাকা। আবার বিকাল আসলাম, হ্যাঁ আসলে তাহলে আমরা ক্যামেরা ফ্যামেরা নিয়ে আসি। তাহলে ভাই ওই ওইটা কি আমার ওই কটা কি করবো আমি? হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আউট হয়ে যাচ্ছি, কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বন্ধু বান্ধব যাও দেখবো। হ্যাঁ এদের তো সব সময় মনের গভীর স্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে তো ভালোবাসা দিবস, আজকে ভালোবাসা দিবস, সারা দেশবাসী সবাইকে ভালোবাসার শুভেচ্ছা। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা।